আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে এই ধরনের সমস্যা খুব অল্প সময়ের মধ্যে সমাধান করতে পারি এটি একটি শর্টকাট মেথড যারা চাকরি প্রার্থী বা কম্পিটিটিভ এক্সামে বসতে চান তাদের জন্য এটা খুবই উপযোগী সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমে আমরা শিখব যদি এক্সের পাওয়ার দুই থাকে তাহলে কিভাবে আমরা এটা খুব অল্প সময়ের মধ্যে সমাধান করতে পারি তার আগে আমাদের এই ধরনের সমস্যা সমাধানের জন্য চিহ্নের ব্যবহার শিখে নিতে হবে অঙ্কে যদি দুটো রাশিতেই প্লাস থাকে তাহলে মাইনাস হবে অর্থাৎ এখানেও যদি প্লাস থাকে এবং এখানেও যদি প্লাস থাকে তাহলে মাইনাস হবে অর্থাৎ প্লাস প্লাস যদি থাকে অর্থাৎ এখানে প্লাস এখানে প্লাস তাহলে হবে মাইনাস যদি এখানে প্লাস থাকে এখানে মাইনাস থাকে অর্থাৎ প্লাস মাইনাস তাহলে হবে এটা প্লাস যদি এখানে মাইনাস থাকে এখানে প্লাস থাকে অর্থাৎ মাইনাস প্লাস তাহলেও হবে প্লাস আর দুটোতেই যদি মাইনাস থাকে অর্থাৎ এখানেও মাইনাস এখানেও মাইনাস 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 সেক্ষেত্রেও হয় প্লাস অর্থাৎ আপনাকে মনে রাখতে হবে যে প্লাস প্লাস হলে মাইনাস হয় বাকি সব ক্ষেত্রেই প্লাস হবে তো চলুন এখন আমরা এই সমস্যাটা শর্টকাট পদ্ধতিতে সমাধান করি শর্টকাট পদ্ধতিতে সমাধান করার জন্য এখানে আপনাকে খেয়াল রাখতে হবে যে রাশিটা আপনাকে দেওয়া হয়েছে অর্থাৎ প্রদত্ত রাশি সেখানে যে মান আছে সেটার স্কোয়ার করতে হবে অর্থাৎ এখানে মান দেওয়া আছে তিন অর্থাৎ তিনটাকে নিতে হবে তার স্কোয়ার করতে হবে স্কোয়ারের ক্ষেত্রে অর্থাৎ যদি এক্সের পাওয়ারে দুই থাকে সেক্ষেত্রে যে রাশির মান দেওয়া আছে সেটার স্কোয়ার করতে হবে তারপরে বসাতে হবে চিহ্ন এখানে দেখুন দুটোতেই প্লাস আছে অর্থাৎ এখানেও প্লাস আছে এখানেও প্লাস আছে প্লাসে প্লাসে কি হয় মাইনাস তাহলে এখানে হবে মাইনাস তারপরে এর থেকে সিম্পলি এই পাওয়ারটাকে বাদ দিতে হবে পাওয়ারে কত আছে দুই তাহলে দুই বাদ দিতে হবে তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কত তিন কে নয় মাইনাস দুই তাহলে নয় থেকে দুই বার দিলে হয় সাত এটাই উত্তর অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এটার মান হচ্ছে সাত এখানে দেখুন এই রাশিটা যে মান দেওয়া আছে সেটা হচ্ছে তিন তাহলে এই তিনটাকে প্রথমে কি করতে হবে স্কোয়ারের ক্ষেত্রে এটাকে স্কোয়ার করতে হবে অর্থাৎ থ্রি স্কোয়ার তারপরে দেখুন এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে দুটোতে প্লাস থাকলে কেবলমাত্র মাইনাস হয় বাকি সব ক্ষেত্রে হবে প্লাস তাহলে এরপরে আমরা লিখবো প্লাস তারপরে এক্সের যে পাওয়ার আছে সেটা এখানে বসিয়ে দিতে হবে অর্থাৎ এক্সের পাওয়ার এখানে কত দুই তাহলে থ্রি স্কোয়ারের সঙ্গে যোগ করতে হবে দুই তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কত দেখুন তিন ত্রিককে নয় যোগ দুই তাহলে আর দুয়ে এগারো তাহলে দেখুন আমরা স্কোয়ারের ক্ষেত্রে কি করছি স্কোয়ারের ক্ষেত্রে আমাদের যে রাশির মান দেয়া আছে সেই মানটাকে আমরা প্রথমে স্কোয়ার করছি তারপরে তার থেকে দুই বাদ দিচ্ছি যদি উভয় দিকে যোগ চিহ্ন থাকে আর যদি উভয় দিকে যোগচিহ্ন না থাকে সেক্ষেত্রে আমরা প্রথমে এই যে মান দেওয়া আছে সেই মানটাকে স্কোয়ার করছি তারপরে তার সঙ্গে দুই যোগ করে দিচ্ছি তাহলেই আমরা এই রাশিটার মান পেয়ে যাব এখন যদি এখানে এক্স স্কোয়ার না থেকে যদি এক্স কিউব থাকতো সেক্ষেত্রে আমরা কীভাবে এটাকে সমাধান করতে পারতাম আসুন দেখা যাক যদি এক্সের পাওয়ারে কিউব থাকে সেক্ষেত্রে আমাদের যে মান দেওয়া থাকবে সেই মানটাকেও কিউব করতে হবে অর্থাৎ এখানে মান দেওয়া আছে তিন তাহলে তিনের আমরা করব কিউব তারপরে বসাতে হবে চিহ্ন এখানে দেখুন প্লাস আছে এখানেও প্লাস আছে দু জায়গায় যদি প্লাস থাকে সেক্ষেত্রে চিহ্ন হয় মাইনাস তাহলে আমরা বসালাম মাইনাস চিহ্ন তারপরে কিন্তু আমরা এখান থেকে তিন বাদ দেবো না যদি এক্সের পাওয়ারে তিন থাকে অর্থাৎ এক্স কিউব থাকে সেক্ষেত্রে আমাদের করতে হবে কি এই রাশিটার যে মান দেওয়া আছে সেই মানের সঙ্গে এই যে পাওয়ারে তিন আছে সেটাকে গুণ করতে হবে অর্থাৎ এটার সঙ্গে এটাকে গুণ করতে হবে তাহলে তিন এবং তিন গুণ করলে হয় কত তিন ত্রিককে নয় তাহলে দেখুন আমরা এখান থেকে কত পাচ্ছি তিনের যদি আমরা কিউব করি তাহলে হয় সাতাশ মাইনাস নয় তাহলে সাতাশ থেকে নয় বাদ দিলে হয় আঠেরো তাহলে এই রাশিটার মান হবে আঠেরো অর্থাৎ উত্তর হচ্ছে আঠেরো তাহলে একই রকমভাবে আমরা যদি এই সমস্যাটা সমাধান করতে চাই তাহলে দেখুন এখানে এক্সের পাওয়ারে তিন আছে তাহলে আমাদের করতে হবে কি এই রাশিটার যে মান দেওয়া আছে সেটার কিউব করতে হবে অর্থাৎ এখানে দেওয়া আছে চার তাহলে চারের আমরা প্রথমে করব কিউব তারপরে বসাবো আমরা চিহ্ন দেখুন এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে তাহলে আমরা এখানে বসাবো প্লাস চিহ্ন কারণ যদি দু জায়গাতেই প্লাস থাকে সেক্ষেত্রে আমাদের মাইনাস হয় বাকি সময় আমাদের প্লাস হবে তাহলে এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে সেই জন্য আমরা প্লাস বসালাম তারপরে করতে হবে কি এই রাশিটার যে মান দেওয়া আছে সেই মানের সঙ্গে কিউবকে গুণ করতে হবে অর্থাৎ এই চারের সঙ্গে তিনটাকে গুণ করতে হবে এই পাওয়ারের সঙ্গে চার গুণ হয়ে যাবে তাহলে চারের সঙ্গে তিন গুণ করলে হয় তিনে চারি বারো তাহলে আমরা জানি যে চারের যদি আমরা কিউব করি তাহলে চারে চারি ষোলো চার ষোলং চৌষট্টি তাহলে চারের কিউব করে পাচ্ছি আমরা চৌষট্টি এর সঙ্গে যোগ হয়ে যাবে বারো তাহলে চৌষট্টির সঙ্গে যদি আমরা বারো যোগ করি তাহলে হয় ছিয়াত্তর এটাই হচ্ছে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স মান যদি এক্স প্লাস ওয়ান বাই এক্স ফোর হয় তাহলে আজকের ভিডিওতে আমরা শিখলাম যদি এক্সের পাওয়ার দুই এবং তিন থাকে তাহলে কিভাবে এই ধরনের সমস্যার সমাধান করতে হয় তাহলে যদি এক্সের পাওয়ার চার থাকে বা পাঁচ থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে সমাধান করব। সেটি যদি আপনি জানতে চান তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন কারণ এই ভিডিওতে দশটা লাইক হলেই আমি ওই ভিডিওটি আপলোড করব আর এই ধরনের আরও শর্টকাট মেথড জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না